শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনারা জানেন যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট টেস্ট অর্থাৎ ন্যাস একটি জাতীয় মূল্যায়ন, যা রাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, বেসরকারি অনুদানপ্রাপ্ত এবং কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে পাঠরত তৃতীয়, পঞ্চম, অষ্টম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের লার্নিং আউটকাম জানার জন্য নেওয়া হয় এবং এটি নেওয়া হয় প্রতি চার বছর অন্তর অন্তর। 2021-এ এনএএস অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে এর ফলাফল বের হওয়ার পর পশ্চিমবঙ্গ সমস্ত রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করে, যা 2017 সালে যে এনএএসটি হয়েছিল তার থেকে 5 স্কেল পয়েন্ট এগিয়ে ছিল। এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারও একটি পরীক্ষা গড়ে তোলার প্রয়োজন অনুভব করে। সেই উদ্দেশ্য নিয়েই এসএএস অর্থাৎ স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে এই পরীক্ষাটা ঘোষণা করা হয় এবং এ বছরেই প্রথম এই এসএএস চালু হচ্ছে। এ বছর থেকে প্রতি চার বছর অন্তর অন্তর এসএএস অর্থাৎ স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে করা হবে। এবছর আগামী 12ই ডিসেম্বর শেষ অনুষ্ঠিত হবে। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন ক্লাস শেষে অংশগ্রহণ করবে এবং তাদের কী কী সাবজেক্ট থাকবে, টোটাল কত নম্বরের পরীক্ষা হবে এবং কত সময় ধরে পরীক্ষাটা চলবে। ন্যাসের মতো শেষেও ক্লাস 3, 5, 8 এবং 10 এই চারটি ক্লাস নিয়ে অনুষ্ঠিত হবে। ক্লাস 3 যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, ইভিএস, টোটাল নম্বর থাকবে 30 এবং 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে। ক্লাস 5-এর জন্য সাবজেক্টগুলো থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, ইভিএস, টোটাল নাম্বার থাকবে 30, 1 ঘন্টা 30 মিনিট সময়। ক্লাস 8-এর জন্য সাবজেক্ট থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, টোটাল নম্বর থাকবে 40 নম্বরের এবং সময় 2 ঘন্টা। ক্লাস 10 সাবজেক্ট থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এদের টোটাল নাম্বার থাকবে 50 এবং সময় কিন্তু ওই 2 ঘন্টা। সারা রাজ্যের প্রত্যেকটি সার্কেল থেকে 10টি করে প্রাইমারি এবং 5টি আপার প্রাইমারি, সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুল র্যান্ডামলি সিলেক্ট করা হবে এস এসের জন্য। এই হিসাব ধরে সারা রাজ্য জুড়ে 7,238টি প্রাইমারি স্কুল এবং 3,608টি আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুল, মোট 10,846টি স্কুলে এই স্যাস অনুষ্ঠিত হবে। পরীক্ষায় কারা গাড় দেবেন? পরীক্ষায় গাড় দেবেন যেসব স্কুলগুলি এই স্যাসে অংশগ্রহণ করছে না, সেই সব স্কুল থেকে প্রত্যেকটি সেন্টারের জন্য 2 জন করে ফিল্ড ইনভেস্টিগেটর নেওয়া হবে এবং 10% ফিল্ড ইনভেস্টিগেটর রিজার্ভে থাকবে। এবং যদি কোনো সিলেক্টেড স্কুলে 30-এর কম স্টুডেন্ট থাকে সেখানে 1 জন মাত্রই ফিল্ড ইনভেস্টিগেটর থাকবে। পরীক্ষার কোয়েশ্চান অ্যান্সার শিট অর্থাৎ যাবতীয় টুলস ডিআই অফিসে আসবে 5ই ডিসেম্বর এবং ডিআই অফিসে প্রত্যেকটি সার্কেলকে পরীক্ষার 5 দিন আগে প্রশ্নগুলি দিয়ে দেবে। যেহেতু পরীক্ষা 12ই ডিসেম্বরে হবে তাই 7ডিসেম্বরে ডিআই অফিস থেকে এই টুলসগুলো দিয়ে দেবে। এবার যারা ফিল্ড ইনভেস্টিগেটর থাকবে তাদেরকে সার্কেল অফিস থেকে এই টুলসগুলো পরীক্ষার 1 দিন আগেই দেওয়া হবে। এই ফিল্ড ইনভেস্টিগেটর যারা থাকবে তাদের জন্য কি কোনো টাকা পয়সা থাকবে? হ্যাঁ, তাদের জন্য রেমুনারেশন থাকবে 500 টাকা এবং এই অ্যাসেসমেন্ট টুলগুলো যেগুলো পরীক্ষার কোয়েশ্চনপত্র এগুলো নিয়ে যাওয়ার জন্য থাকবে 500 টাকা। অর্থাৎ পার ফিল্ড ইনভেস্টিগেটর পাবেন 1,000 টাকা করে এবং যে স্কুলে সেন্টার পড়বে সেই স্কুলকে দেওয়া হবে 1,000 টাকা। ফিল্ড ইনভেস্টিগেটর যারা থাকবেন তাদের নামের তালিকা এসআই অফিস তৈরি করে আগেই জানিয়ে দেবেন সেই সব শিক্ষককে। যেহেতু 11 তারিখে আমাদের প্রাইমারি টেট পরীক্ষা আছে এবং 12 তারিখে এই শেষ পরীক্ষা, তাই খুব সম্ভবত শনিবার অর্থাৎ 10 তারিখেই এই টুলসগুলো সেই সব ফিল্ড ইনভেস্টিগেটরদের সংগ্রহ করে নিতে হবে। তারা 12 তারিখে এই পরীক্ষাটা নেবেন, নেওয়ার পরে সেই সমস্ত উত্তরপত্র এসআই অফিসে জমা দেবেন। তারপর এসআই অফিস কর্তৃক নির্ধারিত দিনে এসআই অফিসে বসে ওই সমস্ত ফিল্ড অফিসাররা এই খাতাগুলো চেক করবেন। তারপর এসআই সাহেব বাংলার শিক্ষা পোর্টালে এই সমস্ত নাম্বারগুলো এন্ট্রি করবেন।
এসএএস সম্পর্কিত সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এরপরও আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এসএএস এর সিলেক্টেড স্কুলগুলোর নাম জানতে চান, তাহলে আপনারা আমাদের পড়ার সাথী টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। আমি টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে এই লিস্টটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।